চতুর্থ দফা পৌর নির্বাচনের ঠিক আগে উত্তপ্ত হয়ে উঠেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ভোটের মাঠ। আওয়ামী লীগ ও জাসদের কর্মী সমর্থকদের হামলা আর মামলায় থমথমে আলমডাঙ্গা। দুদলের প্রার্থী সমর্থকদের মধ্যে এমন রেষারেষিতে ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে কর্মকর্তারা আশ্বাস দিলেন ভোটে সহিংসতা রোধে প্রস্তুত তারা। গেল বৃহস্পতিবার জাসদ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সবেতালে নির্বাচনী কার্যালয়ে হামলা করে ভাঙচুর চালায় আওয়ামী লীগের প্রার্থী হাসান কাদিরের কর্মীরা। এমন অভিযোগে রাতে স্বতন্ত্র প্রার্থী সবেতালী সমর্থকেরা হাসান কাদিরের নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় অন্তত পাঁচটি নির্বাচনী কার্যালয় তছনছ হয়ে যায়, আহত হয় চারজন। দুপক্ষের মধ্যে এরকম হামলার ঘটনা নতুন নয়, প্রচারণা শুরুর পর থেকেই বেশ কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এম সবেদালের সমস্ত বাহিনী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, আমার সহকারী, আমার নেতাকর্মীকে দুর্বলভাবে মানে আঘাত করেছে। ওরা এসে আমাদেরকে বাড়ি মারল, মোটরসাইকেল ভাঙল, আমাদের অফিস ভাঙল, আমাদের অফিসের আসবাবপত্র ভাঙল, আমাদের পোস্টার ছিল সব ছিঁড়ল। দুদলের প্রার্থীদের কর্মী ও সমর্থকদের মধ্যে এমন সহিংসতায় থমথমে আলমডাঙ্গা পৌর এলাকা। এখনো ভোটের গমগম ভাব শুরু হয়নি মনে হচ্ছে। সবাই ভোট সেন্টারে যেতে পারে, সুস্থভাবে ভোট চাই, সুস্থভাবে ভোট আমরা দিতে পারি। জাসদ নেতা সবেতালীর অভিযোগ, নির্বাচনের শুরু থেকেই তাকে প্রচারণায় নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। তবে নৌকার অফিসে ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেন তিনি। এই সমস্ত নাটক সৃষ্টি করে আমাকে কীভাবে প্রতিহত করা যায়, কীভাবে মানুষের মন জয় করা যায়, এইভাবে তারা ছড়াচ্ছে এইসব কথাবার্তা, এবং তারা আমার সমস্ত কর্মীর নামে মামলা দিচ্ছে, হামলা করছে। তো আমার যে লোক ওই এই সমস্ত জায়গায় উপস্থিতই ছিল না, তাদেরকে আসামি করা হচ্ছে। এদিকে আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতির একটি ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা গেছে ভোটের আগের রাতে কারচুপির কায়দা শেখাচ্ছেন কর্মীদের। ভোট করার কায়দা আছে, অনেক কায়দা আছে। ভোট আগে থাকতে ভোট তৈরি করতে হবে, ভোট সেন্টারে যাই ভোট হবে না, ঠিক আছে। এ অবস্থায় ভোটের দিন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনে শেষের দিকে এসে এই ধরনের হামলা, পাল্টা হামলা, এটা খুবই দুঃখজনক। তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে এর জন্য আজকে বিজেপি নামছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় এ ব্যাপারে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। পৌর নির্বাচনে আওয়ামী লীগ, জাসদ ও বিএনপি থেকে তিনজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডিবিসি নিউজ ডেস্ক।